স্টার্ট। হাই গাইস, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আমরা আজকে 25শে ডিসেম্বরের পিকনিক করছি, ফ্যামিলি পিকনিক। আর তো সেই ফ্যামিলি পিকনিক এখন আমরা কি করি, শালপাতা বা থার্মোকলের পাতা ব্যবহার করি, কিন্তু আমরা সেই পুরনো দিনের স্মৃতিটাকে ধরে রেখেছি, সেই কলা পাতায় বসে আমরা খাচ্ছি। আমার ক্যামেরাম্যানকে বলবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার জন্য। দেখতে পাচ্ছেন সেই কলা পাতা, দেখুন আমরা কীভাবে পিকনিক করছি। আশা করি ভালো লাগবে আপনাদের এই ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আর কিভাবে মিষ্টি খাচ্ছে, দেখছেন সেই পুরনো দিনের। ঠিক আছে, ও আমি দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে ঘুরে ঘুরে কলা পাতাগুলো কীভাবে আমরা সেই পুরনো দিনে যে খাওয়া, সেই খাওয়া খাচ্ছি। কিন্তু তো সবার কাছে একটাই বার্তা পৌঁছতে চাই, সবার কাছে একটা বার্তা পৌঁছতে চাই যে থার্মোকল ইউজ করবো না, কেন এখন মানে প্রত্যেকটা ঘরে ঘরে ক্যান্সার হচ্ছে, সেই পরিবেশ দূষণ হচ্ছে, তার থেকে মুক্ত করার জন্য আমরা কলা পাতা ব্যবহার করছি এবং প্রত্যেকে বলবো ব্যবহার করার জন্য। ধন্যবাদ। আর বললি না, শেয়ার করো, লাইক করো, সব বললি ক্যান্সার হলো রোগ মুক্ত, রোগ মুক্ত একটা বলতো ক্যান্সারটা। এই দিকে ফুসফুস করে শেষ। বন্ধুরা, আপনাদের সামনে নতুনত্ব একটু কিছু দেখাবার জন্য ভিডিওটি করছি। ভিডিওটি করার মানে হচ্ছে আজকের 25শে ডিসেম্বর, অনেকে বলে মেরি ক্রিসমাস, আমিও বলছি মেরি ক্রিসমাস। সেই উপলক্ষে আজকের মোটামুটি আমরা ফ্যামিলি পিকনিক করছি, এবং ফ্যামিলি পিকনিকে যেটা আমরা দেখাতে চাইছি যে পরিবেশ দূষণ হয় আমরা পিকনিকে গেলে, সেই পরিবেশ দূষণের হাত থেকে মানে মুক্ত হওয়ার জন্য আমরা কিন্তু কলা পাতা ব্যবহার করছি। সেই পুরনো দিনের একটা স্মৃতি নিয়ে আমরা থাকি না গ্রাম বাংলাতে, তো সেই গ্রাম বাংলাতে দেখুন পুরনো দিনের স্মৃতি নিয়ে আমরা কলা পাতা ব্যবহার করছি। এবং প্রত্যেকটা ফ্রেন্ডসদের বলবো, প্রত্যেকটা পরিবারকে বলবো যে কলা পাতা ব্যবহার করতে, কারণ ওই যে থার্মোকলের যে পাতা আমরা ইউজ করি সেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তো সেই ক্ষতিকর যাতে না হয়, যাতে সুস্থ থাকে সবাই, সেটাই আশা করব। তার জন্য আমার এই ভিডিও বার্তাটি করা, বা আমরা যে পিকনিকটা করছি সেই পিকনিকটা দেখাতে চাইছি যে এরকম যেন প্রত্যেকটা পরিবার একসঙ্গে থাকে এবং মিলেমিশে যেন এইভাবে আনন্দ করতে পারে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তের জন্য। ধন্যবাদ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ক্যামেরাম্যান যে আছে একটা একটা ইয়ে